চব্বিশ চাকরে অবস্থান করে তখন স্লোগান থাকে সংবাদে ওই জাতি রিলিজ হতে আপনি করো দশ আমরা দশ আমাদের পদবি পরিবর্তন এবং বেতন স্কেল পরিবর্তনের দাবি আমরা মনে করি আমাদের দাবি ন্যায্য দাবি এবং এ দাবি আদায়ের জন্য আমরা যে কোনো ত্যাগ স্বীকার করতে রাজি, যে কোনো পরিস্থিতির মোকাবেলা করতে রাজি। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এ দাবির পরিবর্তন চাচ্ছি এবং যতদিন পর্যন্ত এ দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত আমরা যে কোনো কর্মসূচি নিতে রাজি এবং যে কোনো কর্মসূচির আমরা নিব। যে কালেক্টর সহকারীদের দীর্ঘদিনের দাবি ছিল পদ পরিবর্তন এবং সময়ের সাথে তাদের আত্মমর্যাদা বৃদ্ধি করা, এটা দীর্ঘ 2011 সালে মাননীয় প্রধানমন্ত্রী অনুশাসন দেওয়ার পরও বাস্তবায়ন না হওয়ার কারণে আজ দিচ্ছে করে না দেওয়ার কারণে সমস্ত বাংলাদেশের কালেক্টরের সহকারীরা এখন এক হয়েছে। তারা একটা যে কোনো মূল্যে এই দাবি বাস্তবায়ন, যদি না হয় তাহলে আমরা বড় ধরনের কর্মসূচির দিকে চলে যাবো।